হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আমার বিয়ের ওড়নাটা একটু দেখাবো। তো এটা কিন্তু যেমন তেমন ওড়না নয়, এই ওড়নাটার পিছনে অনেক কষ্ট, অনেকজন পরিশ্রম আছে। তো চলেন দেখি কেমন পরিশ্রম করেছি। এটা হচ্ছে বিয়ের আমার ওড়নাটার যে কাপড়টা, সেই নেটের কাপড়টা, আর এটা হচ্ছে লেস। মূলত প্রবলেম হচ্ছে আমার বিয়ের ওড়নাটা কোথাও থেকে আমি পছন্দ করতে পারতেছিলাম না। দেখা যাচ্ছে ওড়না পছন্দ হলে লেস পছন্দ হচ্ছে না, লেস ভালো লাগলে ওড়নার কাপড় ভালো লাগতেছে না। তাই আমি গিয়ে এগুলো আলাদা আলাদা করে কিনে নিয়ে এসেছি, আর এখন হচ্ছে ওড়নাটার মধ্যে আমি লেস লাগাচ্ছি। অলরেডি সবগুলো সাইডে লাগানো হয়ে গেছে, একটা সাইড বাকি আছে, তো সেটা লাগাচ্ছি। বিয়ে উপলক্ষে মার্কেটিংয়ে অনেক মানুষকে অনেকভাবে টর্চার করেছি, মার্কেটে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের মাথা নষ্ট করে ফেলেছি। সবচেয়ে বেশি মাথা নষ্ট করেছি আমার হাজবেন্ডের, সারা দিন ঘুরিয়েছি, সারা দিন ঘুরিয়েছি। তো ওকে অনেক থ্যাংক ইউ, মানে আমাকে এত সহ্য করার জন্য। আমি অনেকগুলো দোকানই ঘুরেছি, টেরি বাজারে অনেকগুলো দোকান ঘুরেছি, বাট কোথাও আমার পছন্দ হচ্ছিল না। তার জন্যই হচ্ছে এই প্ল্যানটা করা, যে আলাদা আলাদা করে সব কিছু কিনে দেন রেডি করব। তো এখানে আমার ওড়নাটা রেডি করতে প্রায় আমার 2.5 গজের মতো কাপড় লেগেছে, আর লেস লেগেছে প্রায় 8 গজের মতন। এই যে আমার ওড়নাটা সেলাই করা প্রায় শেষ, মানে লেসটা বসানো প্রায় শেষ, এখন হচ্ছে একদম লক সেলাই দিয়ে দেন কাপড়টাকে বের করে নিচ্ছি। তো এই যে ওড়নাটা কমপ্লিট হয়ে গেছে, লেসটা বসানোর পর কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ওড়নাটা সেলাতে গিয়ে হচ্ছে খুব ভয় পেয়েছিলাম, যেহেতু আগে কখনো নেটের কাপড় টাপড় আমি সেলাই করিনি, সবসময় সুতিরগুলাই বাসা সেলাই করতাম, অ্যান্ড জর্জেটের গুলা হলে সেগুলা দোকানে দিয়ে দিতাম। এই প্রথম হচ্ছে নেটের কাপড়ের উপর লেস বসালাম, আর কখনো কিন্তু ওড়না তো লেস বসানো হয় নাই, এই প্রথম বসালাম। তো প্রথমে একটু একটু প্রবলেম হচ্ছিল, দেন হচ্ছে পুরোটাই মানে ইজি হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে লেসটাকে বসানো হয়ে গেছে, কোথাও কিন্তু কোনো কাপড় কুচকায় না, কিছু হয় নাই। তো এখন হচ্ছে আমি মানে ওড়নাটাতে স্টোন বসাবো। তো স্টোন বসানোর জন্য প্রথমে ফ্লোরে আমি একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি, যাতে গামগুলো লাগাতে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড দেন ওই বিছানা চাদরের উপর হচ্ছে ওনাটা বিছিয়ে দিয়েছি, আর এখানে আমি স্টোনগুলো বসানোর জন্য হচ্ছে ফেব্রিক গাম যেটা আছে সেটা ইউজ করতেছি। এই ফেব্রিক গাম দিয়ে স্টোনগুলো খুব ভালো করে লেগে যায় কাপড়ের মধ্যে, সহজে পরে না। তো আমি এইভাবে এইভাবে স্টোনের জন্য গাম বসিয়ে দিচ্ছি, আর এই স্টোনগুলো নিয়েছি 2.5 গজ কাপড়ের মধ্যে। আমার মোটামুটি 500-র মতো স্টোন লেগেছে। তো এখন হচ্ছে রাত্রেবেলা, আম্মু, ভাবি, আমি তিনজন মিলে বসে বসে এই ওড়নার মধ্যে স্টোন বসাচ্ছি, কারণ আসলে একজনের পক্ষে করে এটা শেষ করা সম্ভব না, আর আমার একজনের পক্ষে করা সম্ভব না। কারণ হয়তো সারা দিন রাত করলে 2 দিনে শেষ করা সম্ভব, কিন্তু সারা দিন রাত তো করা যায় না, যেহেতু বিয়ে। তো আমি প্রায় প্রতিদিনই মার্কেটে গিয়েছি, বলতে গেলে সকালে গিয়েছি, সন্ধ্যায় এসেছি, রাত্রে এসেছি, তো প্রতিদিনই মার্কেটে মার্কেটে ছিলাম। তো একদিনে আমার পক্ষে শেষ করা সম্ভব না, আম্মু ভাবি ছাড়া হচ্ছে এটা এত সুন্দর করে শেষ করা সম্ভব হতো না। তো এখন হচ্ছে একটা রাত হয়ে গিয়েছে, তো আম্মু ভাবি ওরা ঘুমাতে চলে গিয়েছে। এখন হচ্ছে আমি ওনার যে পাড় আছে পাড়ের মধ্যে স্টোন বসাচ্ছি, এক সাইডের পাড়ের মধ্যে আমি স্টোনগুলো একটু ঘন করে বসাবো। এই এই পাড়টা হচ্ছে মাথার সাইডে থাকবে, আর অন্য সাইডের মধ্যে একটু হালকা করে স্টোন বসাবো। তো এই সাইডে বসানোর জন্য হচ্ছে আমি জুয়েলারি যে স্টোনগুলো থাকে, মানে কোনা কোনা টাইপস যে স্টোনগুলো থাকে ওগুলা বসাচ্ছি, এটাও গোল্ডেন কালার। মোটামুটি 2-3 দিনের কষ্টের ফলেই হচ্ছে বিয়ের ওড়নাটা রেডি হয়েছে। তো এর চেয়ে বড় কথা হচ্ছে মানে আমার পছন্দ হয়েছে,
দেখা গেছে যে একটা ওনার জন্য আমি 2 থেকে 3 দিন মার্কেটে গিয়েছি শুধু একটা ওনার জন্য, তো চুজ করতে পারতেছিলাম না, চুজ করতে পারতেছিলাম না, তাই হচ্ছে শেষমেশ একদম কাপড় কিনে নিয়ে এসেছি, নিজের ইচ্ছা মতো পছন্দ মতো বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার স্টোনগুলা মোটামুটি এ সাইডে বসানো শেষ, তো গ্লুগুলা যখন শুকিয়ে যাবে তখন আর সাদা সাদাগুলা দেখা যাবে না, একদম বসে যাবে পাথরগুলা। আর এটা হচ্ছে সকালবেলা, এই যে এগুলা সকালবেলা একটু একটু পাথর বসিয়েছি, তো এই সাইডটা করার পর হচ্ছে মোটামুটি শেষ হয়ে গিয়েছে কাজ, আর হালকা একটু একটু কাজ রয়েছে, ওগুলা শেষ করে ফেলবো। তো এটা হচ্ছে আলটিমেট লুক, ওনার আলটিমেট লুকটা হচ্ছে এটা। আর এই যে চারপাশে যে লেসের মধ্যে বড় বড় ফুলগুলো আছে ওগুলার মাঝখানে মাঝখানে একটা একটা স্টোন দিয়েছি, মানে চারপাশে পার্টগুলো বেশি গর্জিয়াস করিনি, জাস্ট এক পাশের পার্টটা গর্জিয়াস করেছি যেটা মাথার উপর থাকবে। এটা হচ্ছে আলটিমেট লুক আমার বিয়ের ওড়নাটার। এখানে আমি 4টা টার্সেল লাগিয়েছি, বিয়ের ছবিগুলা বা ভিডিওগুলা যখন শেয়ার করবো সেখানে অবশ্যই দেখতে পারবেন যে কেমন দেখাচ্ছিল। তো একটু খুলে দেখাচ্ছি, টার্সেলগুলো আমার মোটামুটি অনেক ভালো লেগেছে, মোটামুটি অনেকটা খোঁজাখুঁজির পর এগুলা কিনেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ের উনাটা দেখতে কেমন হয়েছে, তো যেহেতু আমি রেডি করেছি আমার পছন্দ মতো সব হয়েছে, তো আমার তো অবশ্যই ভালো লেগেছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।